বন্ধুরা, আজকাল গাছ লাগাবার নেশা বহু মানুষের আছে। বাড়িতে সামান্য কিছু জায়গা থাকলেই গাছ লাগানো, এই ধরনের নেশা আপনারও আছে তাই না? যদি এই নেশা আপনার থেকে থাকে তাহলে অবশ্যই আপনাকে দেখতে হবে, জানতে হবে, শিখতে হবে আর প্র্যাকটিক্যাল করতে হবে। এই সমস্ত কিছু দেখানো, জানানো, শেখানো সব কিছু একটি চ্যানেলে পাবেন, যেটি হচ্ছে মডেল নার্সারি বালিচক চ্যানেল। আর এতক্ষণ আমি আপনার সঙ্গে ছিলাম প্রণব। শুরু করছি আজকের ভিডিওর মূল পর্ব, কিভাবে আপনি রেড মান্ডি ভিলাপ গাছ থেকে কোনো রকম রুট হরমোন পাউডার ব্যবহার না করে খুব সহজে গাছ তৈরি করবেন। ওকে, তাহলে চলে আসি ভিডিওর মূল পর্বে। দেখুন বন্ধুরা, আমার রেড মান্ডি ভিলা গাছ কি প্রচণ্ড সুন্দর ফুল, কি বিভৎসভাবে কুঁড়ি এসছে। দেখুন চতুর্দিকে ঝাঁকে ঝাঁকে কুঁড়ি। এই মন্টিভিলা গাছ এখান থেকে তৈরি হবে নতুন মন্টিভিলা চারা। আর সেটা কিভাবে হবে খুব ভালো করে দেখুন। কোনো রকম রুট হরমোন ব্যবহারের প্রয়োজন নেই এবং খুব সাধারণভাবেই চারা হবে, যা আপনার বাড়ির একটি সর্বছোট্ট বাচ্চাও বানাতে পারবে, এতটাই সহজ। কিভাবে তা করবেন খুব ভালো করে দেখুন। যাদের গাছ দেখবেন এই ধরনের গাঁট গাছে, এই ধরনের গাঁট আছে, দেখুন গোটা গাছে ডালে গোটা গাঁট আছে, এই গাঁটগুলোতে দেখবেন ঠিক এই বর্ষার সময় বা হয়তো এই মুহূর্তে আপনাদের গাছে ঠিক ততটা ভালো আসেনি, আর দিন পনেরো পরে সুন্দরভাবে এসে যাবে, দেখবেন প্রত্যেকটি ডালের সঙ্গে একটি গাঁটের কাছে কিছুটা করে দেখুন শিকড় নেমেছে। খুব ভালো করে দেখুন, কিছুটা করে শিকড় নেমেছে। আমি আরও এটা ভালো করে বোঝানোর জন্য আমি কেটে নিচ্ছি। তো ডালগুলোকে এইভাবে তো কাটতে হবে, চারা তৈরি করতে গেলে অবশ্যই কাটতে হবে। তো আমি সেটি আপনাদেরকে আরও সুন্দর করে দেখিয়ে দেব যে আমি কোন শিকড়ের কথা বলছি। এইভাবে ডালগুলোকে আগে কেটে নিতে হবে, ঠিক শিকড় বেরিয়েছে যে সমস্ত ডালগুলো থেকে সেই জায়গা থেকে। দেখুন প্রত্যেকটি ডাল থেকে শিকড় বেরিয়েছে। এইভাবে আপনাকে এই ডালগুলোকে কেটে নিতে হবে। এইভাবে কেটে নিন, ঠিক শিকড়ের জায়গাটি দেখুন, শিকড়ের জায়গাটি এখানে আছে, ঠিক কাটুন এরকম জায়গা থেকে, ঠিক এইভাবে কেটে এগুলোকে এইভাবে ডালগুলো কেটে বের করে নিন। এরপর গাছে ভার্মি কম্পোস্ট অল্প পরিমাণে দিয়ে গাছকে রোদের জায়গায় রেখে দিন। শীতকালে মন্টিভিলা গাছে ভুল করেও খাবার দিতে যাবেন না। শীতের সময় মন্টিভিলা গাছে ভুল করেও খাবার দিতে যাবেন না। এরপর আমি দেখিয়ে দিচ্ছি যে এটা কীভাবে চারাগুলো হবে এবং খুব সহজেই হবে। দেখুন আমি এতগুলো ডাল কেটেছি, তো এই ডালের দেখুন প্রত্যেকটা অংশে দেখুন, যাতে ভালোভাবে বুঝতে পারেন তার জন্য আমি পাতাগুলোকেও কেটে দিচ্ছি, তাতে আপনাদের বোঝার সুবিধা হবে। দেখুন ডালের এই অংশে শিকড়, এবং এটি এত সহজ পদ্ধতি এবং খুব সুন্দরভাবে গাছ তৈরি হবে,
15 দিনের মধ্যেই আপনি দেখবেন আপনার গাছ রেডি হয়ে গেছে এবং আপনি পুনরায় তাকে 5 ইঞ্চি পটের উপর প্রথম প্রতিস্থাপন করবেন এবং 1 থেকে 100 গাছ আপনি নিজেই তৈরি করতে পারবেন খুব সহজেই। দেখুন এইগুলো থেকে চারা তৈরি, খুব ভালো করে দেখুন প্রত্যেকটি গাঁঠে গাঁঠে শেকড় এসে গেছে। এইগুলো থেকে তৈরি হবে মন্টিভিলা চারা। প্রয়োজনীয় জিনিস কী লাগবে? প্রথমত বলি, যদি সম্ভব হয় এই ধরনের একটি থালাটব নিন। এই ধরনের থালাটব নেওয়ার পর আপনার কাজ হচ্ছে গার্ডেন সয়েল, শুকনো গার্ডেন সয়েল পাথরের খলমকুচি দিয়ে, শুকনো গার্ডেন সয়েল দিয়ে ভরে দিন। তার সঙ্গে টোটাল যে থালায় গার্ডেন সয়েল প্রয়োজন সেই গার্ডেন সয়েলের সঙ্গে মেশাবেন মাত্র 15% ধাস বালি, আদার্স আর কোনো কিচ্ছু মেশাবেন না। থালা ভরে দিন, ভরে দেওয়ার পর এই গাঁটগুলো জল দিয়ে ভিজিয়ে দিন। ভিজিয়ে দেওয়ার পর আস্তে 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 করে গিড়ে দিন প্রত্যেকটি। দেওয়ার পর একে একটি ছায়রা জায়গার মধ্যে রাখুন। এটি একটি সিস্টেম গেল। দ্বিতীয়, আরও ভালো হয় এইভাবে প্যাকেট, এইভাবে দেখুন প্যাকেট, এইভাবে প্যাকেট, এর মধ্যে আপনি ভরে নিন গার্ডেন সয়েল, যেটা আপনার বাগানের মাটি ওটি আপনি এরকম প্যাকেটের মধ্যে ভরে নিন। আমি দেখিয়ে দিচ্ছি, এইভাবে একটি ডালকে নেবেন হাতে, শুকনো মাটি ভেজাবেন না, যখন প্যাকেটে এইভাবে করবেন ভেজাবেন না, শুকনো মাটি, শুকনো মাটি এইভাবে নেবেন প্যাকেটের তলায়, একটু শুকনো মাটি দিলেন। দেওয়ার পর এইভাবে ডালটিকে ধরুন, ধরার পর এইভাবে বাকিটি মাটি দিয়ে আপনি শুকনো মাটি দিয়েই ভরুন, এইভাবে এইভাবে ভরে দিন এবং মাটিটি সুন্দর করে আস্তে আস্তে দিয়ে এইভাবে জার্ক করুন যাতে মাটিটি জাম হয়। এই মুহূর্তে জলটা দেবেন না, আগে ভরে দাঁড় করিয়ে দিন গাছগুলোকে, তারপরে সাওয়ার দিয়ে জল দিয়ে পুরোটা ভিজিয়ে দেবেন, এইভাবে ভরে দিন। দেওয়ার পর থালা পটের গায়ে এইভাবে রাখুন, কিংবা যে কোনো একটু উঁচু জায়গার মধ্যে ইঁট দিয়ে ঘিরে দিন, ঘিরে একটি ব্লকের মতো তৈরি করে নিয়ে তার মধ্যে এইভাবে দাঁড় করিয়ে রাখুন যাতে না উল্টে যায়, এইভাবে জাস্ট। খুব সুন্দরভাবে চারা তৈরি হবে, কোনো রকম রুট হরমোনের প্রয়োজনই নেই, খুব সহজে এবং 100% চারা তৈরি হবে, কোনো রকমভাবে ল্যাপসেশন থাকবে না। দেখুন এই যে গাঁট, এই গাঁট টি ভালো করে লক্ষ্য করুন, এইখানে শিকড় এসেছে, এইখানটা এখনও শিকড় আসেনি, এখানে এসেছে, আমি এইখান থেকে এটাকে কেটে বাদ দিয়ে দিলাম। দেওয়ার পর এই দুটো পাতাকে হালকা একটু করে দেবেন, পাতা বেশি রাখবেন না গাছে, এভাবে একটু পাতা কমিয়ে দেবেন, নতুন করে পাতা ফুটবে, যত কমিয়ে দেবেন ওগুলো নতুন করে ফুটবে। আর তার সঙ্গে সঙ্গে বলি, যদি ফুলের এরকম স্টিক থাকে যেটা ফুল হয়েছিল ঝরে গেছে সেটাকে কেটে ফেলে দিন, এই করুন। দেওয়ার পর নেক্সট এইভাবে চিকচিকিতে মাটি নিন, নেওয়ার পর এটাকে এইভাবে দাঁড় করান, তার মধ্যে এটিকে পুনরায় ভরেন, এইভাবে ভরে দিন। ভরে দেওয়ার পর আবার ওর মধ্যে আপনি মাটি ভরে দিন, শুকনো মাটি ভরবেন, ভেজা মাটি না, শুকনো গুঁড়া মাটি।
এইভাবে প্রত্যেকটি প্যাকেট দুধের চিকচিকি নিয়ে নিন দোকান থেকে। চিকচিকি নেওয়ার পর তাকে এইভাবে ফুটো করে নিন, অবশ্যই ফুটো করবেন প্যাকেটে, যাতে জলটি বেরিয়ে যায়, কোনোভাবে জমা না হয়। এইভাবে চিকচিকিকে ফুটো করার পর চিকচিকিটিকে এইভাবে আঙুল ঢুকিয়ে খুলে নিন। খুলে নেওয়ার পর এর মধ্যে মাটি ভরুন। মাটি ভরার জন্য সরু জায়গা নেবেন, তাহলে এই চিকচিকির প্যাকেটে মাটি ভরতে সুবিধা হবে, আর না হলে মাটি ভরতে একটু সমস্যা হবে। এই ছোট্ট জায়গা নেবেন মাটি ভরার জন্য, ঠিক এইভাবে নিন। নেওয়ার পর এই ধরনের গাছের ডাল এইভাবে কেটে দিন। কেটে দেওয়ার পর এইভাবে ঢোকান। দেখুন বন্ধুরা, এইভাবে শুকনো গুঁড়ো মাটির সঙ্গে ডালকে কেটেছি, চিকচিকি নিয়েছি, চিকচিকি এইভাবে ফুটো করেছি, তারপর গুঁড়ো মাটি ভর্তি করেছি, ডালকে দিয়েছি, বাকি পুরোটা মাটি দিয়ে ভর্তি করে দিয়েছি। এইভাবে কোনো রকম কোনো রুট হরমোন ব্যবহার করার প্রয়োজন নেই, তখনই করবেন যখন দেখবেন যে এইভাবে গাঁঠে গাঁঠে শিকড় বেরিয়েছে। মন্টিভিলা গাছের গাঁঠে গাঁঠে শিকড় বেরিয়েছে। এরপরের কাজটা কী করবেন, কীভাবে রাখবেন? এরপরের কাজ হচ্ছে এরপর সম্পূর্ণ ভালো করে জল দিয়ে একে ভিজিয়ে দিন। আর এই ধরনের পাত্রের মধ্যে রাখলে কী হবে, এগুলো উল্টে পড়ে যাবে না, সেই জন্যই আমি এই ধরনের পাত্র ব্যবহার করতে বলেছি। যাদের পাত্র নেই তারা ইঁট দিয়ে ঘেরে নেবেন, ঘেরে নিয়ে তার মধ্যে এগুলোকে দাঁড় করাবেন, তাহলে এগুলো পড়ে যাবে না। এরপরে যে এটায় জল দেবেন, জল দেওয়ার পর এটাকে ছায়রা জায়গায় রাখুন 15 দিন। 15 দিন পরে দেখবেন গোটা প্যাকেটের বাইর দিয়েই দেখতে পাবেন যে রুটে ভর্তি হয়ে গেছে এবং নতুন করে ব্রাঞ্চ খুলছে। তারপর আপনি এই গাছকে নিয়ে যাবেন, নিয়ে গিয়ে প্রতিস্থাপন করবেন। প্রথম করবেন 3 ইঞ্চি, তারপরে করবেন 5 ইঞ্চি পটে, 5 ইঞ্চি থেকে 8 ইঞ্চি পটে, 8 ইঞ্চি থেকে 12 ইঞ্চি পটে। কখনোই একসঙ্গে বড় পটে বসাবেন না। দ্বিতীয়ত, যখন গাছ প্রতিস্থাপন করবেন তখন মাটির সঙ্গে কোনো কিচ্ছু মেশাবার চিন্তাভাবনা না নিয়ে প্লেন মাটি গার্ডেন সয়েল যেটা, তার সঙ্গে অল্প পরিমাণ ধাসবালি 10% কি 15% মিশিয়ে নিয়ে গাছ প্রতিস্থাপন করুন। গাছের বয়স 3 মাস হওয়ার পর গাছের গোড়ায় ততদিন অবধি আপনি 1 মাসের পর থেকে শুধুমাত্র খোলকে পচানো জল পাতলা করে খাবার দিন। 3 মাস হওয়ার পর গাছের গোড়ায় ভার্মি কম্পোস্ট এবং খোল পচা জল, এটি কন্টিনিউ দিতে থাকুন। শীতকালে কোনোভাবেই গাছে কোনো রকমভাবে খাবার দিতে যাবেন না, আর বিশেষ করে এই বর্ষার সময় 15 দিন ছাড়া একবার অ্যান্টিফাঙ্গাস সাফ বা যে কোনো অ্যান্টিফাঙ্গাস আছে লিটারে 2 গ্রাম জলে ফেলে দিন, দিয়ে স্প্রে করুন। আর এই মাটিটি দ্বিতীয়বার কখন জল দেবেন, যখন সম্পূর্ণ শুকনো হবে। ওকে বন্ধুরা, এইভাবে তৈরি করে নিন আপনার প্রিয় মন্টিভিলার চারা। আমি জলটা দেবো, তবে এখানে দিলে এটি কাদো হয়ে যাবে, তাই আমি এটিকে দূরে নিয়ে যেয়ে জল দেবো। জল দেওয়ার পর আমি দেখাচ্ছি আপনাদের। যদি আপনাদের মনে হয় এই ভিডিওটি ইনফরমেটিভ এবং এটি আপনি করেছেন, আপনি উপকার পেয়েছেন, 100% আপনার কাজ হয়েছে, তবে অবশ্যই আপনি ভিডিওটি আপনার পরিচিত বন্ধুবান্ধব সবাইকে শেয়ার করুন, যাতে আপনার মাধ্যমে তারা উপকার পায়। দ্বিতীয়ত, যারা এই চ্যানেলে নতুন, এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে গেলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ওকে বন্ধুরা, আজকের মতো এপিসোড এখানেই চললাম। চোখ রাখুন পরবর্তী এপিসোড কী আসছে, দেখতে ভুলবেন না কিন্তু।